এটা হচ্ছে অন্য অন্য মারাইকলের মধ্যে যে এই টুল নিয়ে ফাড়াফাড়ি করে লাগে, দরাদরি করে লাগে, এই টুলটা হইতেছে এই গাড়ির সাথে অ্যাড করা। এই গাড়ি বাহ, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই। তারপরে পরে ডালাটা নামাই দিবে, ঠিক আছে। চাবার দেখি আমরা একটু, এটা নতুন সিস্টেম দেখা যা, মানে টুললে দৌড়ি নাই, দৌড়াদৌড়ি নাই। কজন দাঁড়ান যাবো? দুজন। আমিও তো নাও ভাই, আমি কিন্তু ভাই 73 কেজি, আমার কথা বুঝি 100 কেজি লোক কিছু। মাশাআল্লাহ, ও রে বাপ রে বাপ, মানে দুজন লেবার কিন্তু এখানে চমৎকার কাজ করা যাচ্ছে। তো এটা কিন্তু আলাদা একটা সুবিধা, তো এটা তো ভালো একটা আপডেট করছে। এইটা কি ফার্স্ট নতুন মডেল? এই মডেলটা ফার্স্ট। এদিকে আরেকটা আকর্ষণীয় বিষয় আছে, এর আগে আমি অনেক ভিডিও ছাড়ছি যেগুলো হইতাছে আমরা এই উপর দিয়ে ধান বাড়াইতো। হ্যাঁ হ্যাঁ। আর এটার এটার মডেল হইতাছে আর একটু অন্যরকম, এটা ধান বাড়াবো এদিক দিয়ে, মানে একদম বস্তাবন্দি। হ্যাঁ বস্তাবন্দি, এটা একটু সুবিধা করছে। হ্যাঁ, এটা আরো মানে নিচে দেয় আসতো, আর নিচের দরকার নাই, নিচের দরকার নাই, উপরে। হ্যাঁ, তার একটু সুবিধা হয়েছে ভাই। সরাসরি এই ভিডিও দেখে ক্রয় করতে জামালপুর থেকে চলে আসছেন? জামালপুর থেকে আসছেন? জি, জামালপুর থেকে আসছি। আরেক ভাই আসছে ইয়ার থেকে, চিটাং থেকে। ভাই আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম কোন জায়গা? আপনারই সন্দীপ, সন্দীপ কোথা থেকে আসছেন? এই আমাদের ভিডিও দেখে, ভিডিও দেখে সব বোনাস ভাই দেখেন ভাই, চট্টগ্রাম থেকে যা করছে, কোথায় চট্টগ্রাম আর কোথায় আমাদের নকনা? কত কিলো গো? 500 কিলোমিটার দূর থেকে আসুন গাড়ি নেওয়ার জন্য। ভাই এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকা খাওয়ার। এই বাইকগুলো কিন্তু ভালো সার্ভিস দিবেন? হ্যাঁ অবশ্যই থাকা। আজকে থাকবেন, থেকে কালকে, কালকে নিয়ে যাব। ধন্যবাদ ভাই, আপনি ধন্যবাদ। আপনি ওটা নিছেন দুই পাশে যে ওটা? আপনি আপনি ওটা নিছেন? এই তো দেখে দাও, বাইর মালটা তো দেখে দাও, ওটা নিছেন না? তাহলে আপনি আগামী কাল? হ্যাঁ আগামী কাল। আজকে এই বাইরটা ডেলিভারি হবে? ঠিক আছে, আপনি দেখছেন অনেক দূর থেকে আসছেন। আপনি আপনার আমাদের ভিডিও দেখছিলেন? জি। ভিডিও দেখে আপনার ভালো লাগছে? জি। তারপরে ওনাকে কিভাবে অর্ডার দিছিলেন? আমরা আইসা অর্ডার কনফার্ম করে গেছিলাম। তো আপনার নাম কি? আমার নাম সারোয়ার। সারোয়ার ভাই, আপনার ধান মাড়াই মেশিন? জি। এই মেশিনটা ইউটিউবের মাধ্যমে দেখা আপনারা ওনার কাছে আইসা বুকিং দিছেন? জি। বুকিং দেওয়ার পরে আজকে সরাসরি ডেলিভারি, মানে নিয়ে যাবেন? নিয়ে যাব, ফুল সেটআপ। সেটআপ ওনার সাথে যেভাবে কথা হয়েছিল আপনি সব সঠিক পেয়েছেন? জি। উনি আর এটা চাকা কত সাইজ দিছেন? এটা চাকা 13 সাইজ। 13 সাইজ। এটা দিয়ে কি কি উপকার পাবে কৃষক সেটা একটু বলেন। এটা আসলে এই গাড়িটা একমাত্র ভুট্টা ব্যতীত, ভুট্টা বাদে সরিষা, ধান, গম, মাসকালাই, বিভিন্ন রকমের যত রকম ই আছে, ভুট্টা বাদে সবকিছু মারাই করতে পারবে। এটা চারটা মারাই হোক না, এগুলা সব নতুন মাল, নতুন। এই যে আমরা মাল তৈরি করতেছি এগুলা সব নতুন মাল। আমরা বাইরে জিগান, আমরা যে কথা দিছি কথার সাথে অবশ্যই কাজে মিল আছে কিনা আমরা জিগাইতে পারি। জামালপুর থেকে আসতে উনি নিচ্ছে, তো ওনার সাথে কথা বললাম, ওনাকে দেখলাম, আমরা নিজেরাও কিন্তু একটু পরিদর্শন করলাম, মিল পেয়েছে, তাহলে সব ঠিক আছে, আমরা সব ঠিক আছে ভাই। এটার গাড়ির কোনো মোটর আছে? এরকম মডেল আছে, বিভিন্ন সাইজের আছে, যে কোনো সাইজে নিতে পারবে। আপনার হচ্ছে কি যে একটা মাল যদি একজনে নিতে চায় তখন কেউ তার সাথে আমার ভিডিও কলে কথা হয়, ভিডিও কলে কথা হয়, তাছাড়া যেই মালটার ভিডিও দেখবে, অন্য অন্য মালও তো ভিডিও থাকে, যেই মালটা দেখবে ওই মালটার ভিডিও আমার পাঠাই দিলে তাহলে আমি ওই মালের মালের উপরে ইয়ে ডিপেন্ড করে দাম করবো। আমি ভিডিও বানানোর উদ্দেশ্য কি, যাতে আরেকটা কৃষক আপনার মাল হয় লস যে না হয়, আমরা এই জন্য ভিডিওগুলো বানাই। আর যারা আমাকে চিনেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন, আমার যারা ফলোয়ার আছেন, তারা অবশ্যই আমাকে যারা ভালোবাসেন এই নকলাতে যারা আসতে চান সরাসরি চলে আসবেন জেলা শেরপুর থানা নকলা পশু হাসপাতালের সংলগ্ন বাইরে যাবে গা জামালপুর, গাড়ি চালিয়ে যাবেন। তো গাড়িটা চালিয়ে যাবে জামালপুর, সব ঠিকঠাক মতো আমরা বুঝিয়ে দিচ্ছি, গাড়ি হ্যান্ড ওভার করা হচ্ছে। আমরা বিদায় নিচ্ছি, যারা আসতে চান সব আসতে হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।